নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে খেলা খেলামেলায় আর কত টাকা সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া উপায় থাকবে না ডিএ মামলায় প্রতিক্রিয়া সৌগত রায়ের আরও কী বললেন বিস্তারিত দেখে নেব পুজোর মুখে কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার রাজ্য সরকারের পুনর্বিবেচনার আবেদন খারিজ করে আগের রায়ে বহাল রাখলেন বিচারপতি হরিশ্চন্দন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ আদালতের রায় নিয়ে সরকার কোন পথে হাঁটবে এ নিয়ে কুণালঘোষ তাপস রায়ের মতো তৃণমূল নেতারা মাপা প্রতিক্রিয়া দিলেও তার হতাশা ঘুরে দিয়েছেন সৌগত রায় তৃণমূল কংগ্রেসের সাংসদের সাপ এরপর রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া কোনো উপায় খোলা থাকবে না হাইকোর্টের রায়ের পাশাপাশি বিরোধীদেরও কোড়া ভাষায় সমালোচনা করেছেন তিনি হাইকোর্টের সমস্ত জ্ঞানের আধার এমনটা মনে করি না ডিএ মামলা নিয়ে হাইকোর্টের ধাক্কা প্রসঙ্গে সৌগত রায় বলেছেন এই সিদ্ধান্তে খুবই দুঃখিত রাজ্যে সত্যি আর্থিক সমস্যা রয়েছে সেজন্য তো রায় পুনর্বিবেচনার রাজ্যে জানানো হয়েছিল ব্যাপারটা এমন মোটেই নয় যে রাজ্য সরকার কর্মচারীদের দিয়ে দিতে চায় না এরপর আর রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া কোনো পথ খোলা থাকবে না হাইকোর্ট তাদের মতো রায় দিয়েছে তবে হাইকোর্টের সমস্ত জ্ঞানের আধার এমনটা মনে করি না আর বিরোধীরা যে বলে খেলা মেলায় টাকা যাচ্ছে তাতে আর কত টাকা যায় পুজোয় দুশো কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে আর মেলা খেলায় তো অল্প টাকায় খরচ কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া অনেক টাকার ব্যাপার বিরোধীরা কিছু বোঝেন না তা এসব বলছেন তো আপনারা বুঝতেই পারছেন সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া উপায় থাকবে না ডিএ মামলায় এমনটাই প্রতিক্রিয়া দিলেন সৌগত রায় এবং তিনি আরও বলেছেন হাইকোর্টে সমস্ত জ্ঞানের আধার এমনটা মনে করি না